अस्सलाम वालेकुम। एक्स माइनस वाई एक्स माइनस एक्स माइनस एक्स माइनस वाई ये मान जो बसाई हमें पा एक्स स्क्वायर माइनस टू एक्स वाई प्लस वाई स्क्वायर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर ठीक है सर। एफ एफ एक्स माइनस एक्स माइनस वाई एर मान हे एक्स माइनस वाई स्क्वायर डिवाइडेड बाय एक्स प्लस वाई एक्स माइनस वाई ये लेखा जाए इक्वल एक्स माइनस वाई डिवाइड बाय एक्स प्लस वाई ये होता है आंसर ठीक है। एखन आमरा बी नम्बर प्रश्न की देख बी नम्बर बला आ बी नम्बर बला आ मैन स्पेंड वन बाय टू अफ हिज मानी एंड देन लस वन बाय फोर अफ द रिमाइंडर he was left with 3600 how much did he start with এখানে বলা হয়েছে একটা মানুষ ওয়ান থার্ড তার যে মানিটা ছিল তার যে একটা মূলধন ছিল সেখান থেকে ওয়ান থার্ড হয়েছে তার কি ওয়ান থার্ড সরি মানে হাফটা সে ইয়ে করছে খরচ করছে এবং ওয়ান ফোর্থ সে লস করছে লস করার পর তার রিমাইন্ডার আছে ওয়ান ফোর্থ। এখন বলা হচ্ছে তার লেফট মানে যার যে অবশিষ্ট যে টাকাটা আছে সেই টাকাটার পরিমাণ হচ্ছে 3600 টাকা। তাহলে সে তার কি পরিমাণ টাকাটি দিয়ে মানে প্রথমে কত টাকা দিয়ে সে ব্যবসাটা শুরু করছিল মানে একটা মানুষ একটা ব্যবসা শুরু করছিল ব্যবসা শুরু করার পরে সে অর্ধেক ব্যবসা মানে অর্ধেক টাকা বা অর্ধেক ইয়ে করছে করার পর সে ওই ব্যবসাটাতে ওয়ান ফোর্থ একের চার ভাগ লস খায় লস খাওয়ার পর তার অবশিষ্ট থাকে ওয়ান ফোর্থ
এখন ওই 1 ফুট অবশিষ্ট পরিমাণ হচ্ছে 3,600 টাকা। তাহলে সে প্রথমে শুরু করার সময় কত টাকা তার ছিল আর কি, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদেরকে বের করতে হবে, লেট দ্য ম্যান স্টার্টেড উইথ এক্স টাকা, 8x টাকা, ঠিক আছে, আফটার স্পেন্ডিং ওয়ান আমরা হাফ রিমাইন্ডিং 8x মাইনাস মাইনাস 4 8x গুণন 1/2, ঠিক আছে। এটা যদি কাটাকাটি করা যায় তাহলে বের হবে 4, ঠিক আছে। তাহলে আমরা এটার সাথে যদি এটা মাইনাস করি, 8x যদি 4x মাইনাস করি তাহলে বের হবে 4x, আফটার আফটার লসিং 1/4 রিমাইন্ডিং 4x মাইনাস 4x গুণন 1/4, ঠিক আছে। এটা যদি কাটাকাটি করি তাহলে হবে শুধুমাত্র এক্স, 4x এর সাথে x মাইনাস করলে 3x। তাহলে আমরা এটি কিউ যদি করা যায়, এই সমাধান এটি কিউ যদি করা যায় তাহলে হবে 3x ইকুয়াল 3,600 টাকা। তাহলে এটা যদি এদিকে নিয়ে যায় তাই 3x কে যদি আমরা লিখি, সরি 3x কে যদি আমরা লিখি এখানে, তাহলে আমাদের বের হবে বলা আছে 3x সমান যদি 3,600 হয় তাহলে 8x সমান সমান কত, তাহলে আমরা লিখতে পারি 3,600 টাকা গুণন 8x ভাগ 3x। এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে 1,200 টাকা, 1,200 টাকার সঙ্গে যদি আমরা 8 গুণ দেই তাহলে বেরোবে 9,600 টাকা। তাহলে তিনি শুরু করেছিল 6,900 টাকা দিয়ে মূলত ব্যবসাটি। তারপরে এখন আমরা দেখব সি নাম্বার প্রশ্ন। সি নাম্বার প্রশ্নে বলা আছে, ইন দ্য ক্লাস অফ 120 স্টুডেন্টস নাম্বার 1 to 120, অল ইভেন নাম্বার স্টুডেন্ট ফর ফিজিক্স, দোজ হু নাম্বার্স আর ডেভেবল বাই 4 অপোজিট অফ ফর কেমিস্ট্রি অ্যান্ড দোজ হুজ নাম্বার অ্যান্ড দ্য ডেভিবেল বাই ডেসিবেল ডেসিবেল বাই 7 অপ্ট অফ ফর ম্যাথ, হাউ মেনি অপ্ট ফর দ্য মোর অফ 3 সাবজেক্ট। এখানে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টি সাবজেক্টের মধ্যে মোর মোর কোন সাবজেক্টটা বেশি পাইছে সেটা অপ্ট বের করতে হবে। তো আমরা চলে আমরা শুরু করা যাক। হেয়ার ফিজিক্স, ফিজিক্স হচ্ছে আমাদের মোট কত ছিল 120, 120-এর মধ্যে অড ছিল 2 নাম্বার, 2 এটা হচ্ছে যদি ভাগ করা যায় তাহলে 60, কেমিস্ট্রি ছিল 5 তাহলে এটা দিয়ে ভাগ করলে 24, ম্যাথ ম্যাথ ছিল 7 এটাকে যদি ভাগ করা যায় 17, ট্যাকিং ইন্টিজার, ঠিক আছে, এটা কিন্তু ফ্র্যাকশন বের হবে, তাহলে এটাকে কাছাকাছি একটা সংখ্যা ধরে নিছে। টেকেন অল দেয়ার 120 ডিভাইডেড বাই 2 × 5 × 7, এলসিএম করতে হবে, এলসিএম করলে ইকুয়াল 1। ফিজিক্স যদি আমরা করি, ফিজিক্স আর এখানে আছে ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্স আর কেমিস্ট্রি যদি করি তাহলে 120 ডিভাইডেড বাই 5 × 2, এটাকে যদি ভাগ করা যায় তাহলে বেরোবে 12, ফিজিক্স গুণন ম্যাথ যদি করি তাহলে হবে 8, কেমিস্ট্রি প্লাস ম্যাথ এটাকে যদি করি তাহলে বেরোবে 3। তাহলে উই নো দ্যাট টোটাল টোটাল ইকুয়াল অল সাবজেক্ট, অল সাবজেক্ট মাইনাস বোথ প্লাস অল প্লাস নন, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত 120, অল সিঙ্গেল সাবজেক্ট হচ্ছে 16 প্লাস 24 প্লাস 17 মাইনাস 12 মাইনাস 8 মাইনাস 3 প্লাস 1 প্লাস নন, আমাদেরকে বের করতে হবে নন, নন ইকুয়াল 120 মাইনাস মাইনাস হচ্ছে 79, এটাকে মাইনাস করলে 41, আমাদের অ্যান্সার হচ্ছে 41। তাহলে আমরা আমরা কি বের করলাম, হাউ মেনি অট
ফ্রম নন অফ দ্য থ্রি সাবজেক্ট, থ্রি সাবজেক্টের মধ্যে নন ট্রি নন কত ছিল সেটা আমরা বের করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।